হিট ওয়েভ আসিতেছে, তাই সাবধান হন। সম্ভবত 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক পানি পান করুন। ধীরে ধীরে ঠান্ডা পানি পান পরিহার করুন। বরফ পানি পুরোপুরি পরিহার করুন। বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই হিটওয়েভ চলছে। হিটওয়েভ মানে হচ্ছে গরম প্রবাহ, অতিরিক্ত গরম। এই অতিরিক্ত গরম করণীয় ও পরিত্যাজ্য। যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ, কারণ এতে রক্তনালী হঠাৎই সংকুচিত হয়ে হঠাৎই স্ট্রোক হতে পারে। যখন বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, তখন ঘরে চলে আসুন বা ছায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন, বা ঈষৎ গরম পানি, তাও ধীরে ধীরে। ঘরে এসেই হাত পা ধুবেন না। হাত পা ধোয়ার আগে একটু অপেক্ষা করুন, দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন। অন্তত আধা ঘন্টা অপেক্ষা করুন হাত মুখ ধোয়ার আগে বা গোসলের আগে। অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন। জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন, যদি তা আপনার অন্য কোনো রোগের নিষিদ্ধ না হয়ে থাকে, তবে তাও অল্প পরিমাণে। প্রচণ্ড গরমে যদি আপনি খুবই ক্লান্ত থাকেন, তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না। যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে, এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে। নিজে জানুন, অন্যকে জানিয়ে দিন।